আপনারা দেখতেই পাচ্ছেন মাকে আমি সাজিয়ে দিয়েছি কাপড়ে কিন্তু গয়নাগুলো এখন সিলেক্ট করলাম আজ অনেক দেরি হয়ে গেছে গণ গণেশ চতুর্থীর দিনে এদিকে গণেশের জোগাড় পুজোর জন্য এদিকে মাকে সাজানো একটা বিশেষ তিথি গণেশ চতুর্থী তো সেজন্য মাকেও শনিবার দিনে সাজিয়ে ফেললাম তো এবারে এবার শাড়ি পরাবারটা আমি দেখাতে পারলাম না যেহেতু তখন এত বেশি ব্যস্ততাই ছিলাম ফ্রি মাইন্ড ছিল না সেই জন্য আমি শাড়িটা আগেই পরিয়ে দিয়েছি কেননা এই শাড়ি পরাতে একটু সময় লাগে আর আমার হাতে মোবাইল আমি ভুলে গেছিলাম অ্যাকচুয়ালি আর ঠিক আছে আর কোনো দিন আমি দেখিয়ে দেবো এই শাড়িটা কীভাবে মাকে পরিয়েছি তো মায়ের এই শাড়ির ডিজাইন যে মা পরেছে এর সাথে কোন গয়না মানাবে সেটা সিলেক্ট করার পর মাকে সুন্দরভাবে এবারে গয়না পরিয়ে দিচ্ছি তো আপনারা বলবেন যে এই শাড়ির ডিজাইনের সাথে মায়ের গয়নাগুলো মানিয়েছে কি না আমার মাকে তো যা পড়ানো হয় সবই মানায় আর যেটা মায়ের পড়তে ইচ্ছে যায় না সেটা তো পড়ানো হয় না বা পড়াতে পারার মানে পারি না পড়াতে আমাদের ক্ষমতা নেই যেটা মায়ের পছন্দ নেই সেটা পড়াতে পারবো তো মায়ের এই শাড়ি কতগুলো সিলেক্ট করে রাখা আছে খুব সুন্দর আদর যত্ন সহকারে মায়ের শাড়িকে রাখতে হয় কেননা আমরা যেমন আমাদের কাপড়কে সুন্দরভাবে রাখি সেভাবে মায়ের শাড়ি পরাবার পর তাকে ধুয়ে নিজের নিজের নিজেদেরকেই করতে হয় সেটা বাইরে দিই না কেননা পাটা ঠেকাবে সবাই কেমনভাবে ধোবে না ধোবে তো নিজের বাড়িতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে যদি শাড়ির ফাঁদ যদি উল্টো পাল্টা হয়ে যায় তো সেই জন্য আবার প্রেস করা হয় মায়ের কাপড় বা আমাদের যে দেবী দেবতার বাবার সবারই কাপড় আবার প্রেস করে সুন্দরভাবে গোছ করে রাখতে হয় না হয় সেই শাড়ি নষ্ট হয়ে যাবে বা মায়ের কতগুলো শাড়ি যেগুলো খুবই ভালো লাগে মাকে পরালে বেনারসি তিন চারটে বেনারসি বা আরও অন্যান্য শাড়ি হ্যান্ডলুম অনেক রকমই আছে যা মায়ের জন্য রাখা হয় সুতি বা তাঁতের রাখি না কেননা বেশি দিন যায় না সে শাড়িগুলো সেই জন্য এ এগুলো পরাতে খুবই ভালো হয় কেমন লাগছে এবার দেখুন মাকে নিশ্চয়ই জানাবেন জয় তা